প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ। ফয়সালের মা মারা গেছে অনেক দিন আগে, ও তখন 5 কিংবা 6 পড়ে। সেই থেকে আমি ওর বাবা, আমি ওর মা। বাবার কাছে যত আবদার সব কিছু আমার কাছে গুপ্ত, মার স্নেহ মমতা সব আমার কাছ থেকে পেত। ওর তো কোনো ভাই বোন নেই, একাই বড় হয়েছে। স্কুল কলেজেও ছেলেদের সঙ্গে পড়াশোনা করেছে, এই জন্যে মেয়েদের ক্ষুদ্র ক্ষুদ্র মান অভিমান এসব সে বুঝতে পারেনি। এই কারণে দেখবে তুমি মাঝে মাঝেও চিৎকার চেঁচামেচি করে। তোমাদের দুজনের মধ্যে কি হয়েছে আমি সবসময় জানি না, কিন্তু দূর থেকে দাঁড়িয়ে আমার যা মনে হচ্ছে, তোমরা যে সিদ্ধান্ত নিতে যাচ্ছ সেটা ঠিক হবে। ক্রিয়েটিভ বিল্ডার্স এর ফাইলটা আছে না, একটু নিয়ে শোনো। স্যার, ক্রিয়েটিভ বিল্ডার্স এর কাজটি তো অনেক আগে শেষ হয়েছে, আবার এই ফাইল। ঠিক আছে, যাও। কিন্তু এই ক্রিয়েটিভ বিল্ডার্স এর লাল ফাইলটা তো পেলাম না। আমাকে আগে থেকে একটু বলে রাখলে আমি খুঁজে রাখতাম, এখনই বাইরে থেকে আসলাম, পরে না হয় খুঁজব। অসুবিধা নেই, আমি একদিন এসে খুঁজে নেব। আচ্ছা, টেবিলে খাবার দিয়েছি, খেতে এসো। আমি বাইরে থেকে খেয়ে এসছি। বাবার সঙ্গে যোগাযোগ আছে? আচ্ছা। বাসা গিয়েছিলে?
না, আজ ফোনে কথা হলো। বাবার ঔষধ শেষ হয়ে গেছে আর আমি কয়েকদিন একটু বিজি থাকবো, যেতে পারবো না। পারলে একটু কাউকে দিয়ে ওষুধগুলো পাঠালে ভালো হয়। গ্রামের বাড়ি থেকে ছোট একটা মেয়ে আনার ব্যবস্থা করবো। কেন? না, একা একা থাকো, ভয় টয় পাও। আমার ওসব ভয় টয় তো লাগে না, আমি তো সবসময় একাই ছিলাম। দুজনকে তো আমি আসতে বসতাম 3 মাস পরে, কিন্তু আপনারা দুজন আসছেন 3.5 মাস পরে। মানে এই সময় আপনারা দুজন দুজনকে বোঝাচ্ছে, অনেক সময় দিচ্ছেন, আপনাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করছেন, কিন্তু ফাইনালি তো আপনারা কোনো পজিটিভ রেজাল্টে আসতে পারলেন না। রিলেশনশিপটা তো আপনাদের নিজস্ব ব্যাপার, আর রিলেশনশিপটা যদি আপনারা মেনটেন না করতে পারেন তাহলে তো আর কারো করার কিছু নেই। সো কাগজপত্রগুলো সব আমি রেডি করে দিচ্ছি, আর আমার ফিসের ব্যাপারটা তো জানেন, ওটা একটু আমার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে দেবেন, আর বাকি সব ফর্মালিটি আমি মেনটেন করে দিচ্ছি আপনাদের। যেভাবে হোক আমি বুঝতে পারছি যে আমার ছেলের সঙ্গে তোমার সম্পর্কটা থাকছে না। সে যাই হোক, এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না। তোমরা দুজনেই বড় হয়েছ, সব কিছু বুঝতে শিখেছ, তোমাদের কিসে মঙ্গল কি অমঙ্গল সেটা তোমরা ভালো মতোই বুঝ। আমার ছেলের সঙ্গে তোমার সম্পর্ক কি হবে না হবে সেটা তোমরা ঠিক করো, কিন্তু মাগো
আমার সাথে একটাই আবদার, আমার সঙ্গে তুমি সম্পর্ক রেখো। আমার ছেলের সঙ্গে তোমার যে সম্পর্কই থাকুক, আমার সঙ্গে তুমি সম্পর্ক ত্যাগ করো না। বাসায় আসবে, সবসময় আসবে, যখন তুমি সময় পাও চলে আসবে। এভাবে কেন বলছেন বাবা? আমি যাব না কেন? আমি নিশ্চয়ই যাব। আমি আমি কালই আপনার ওখানে একবার যাব। তোমাকে প্রতিদিন আসতে হবে না মা, মাসে অন্তত একটি বার এসো, তবু এসো তুমি। আমার ছেলের সঙ্গে তোমার যে সম্পর্কই থাক, আমার সঙ্গে তুমি সম্পর্ক রেখো। আমি যাব মা গো। আর আমার একটা আবদার আছে তোমার কাছে, এই বাড়িটা আমি তোমাকে দিয়েছিলাম। আমার আবদার, এই বাড়িটা ছেড়ে তুমি কোথাও যেও না। না বাবা, আমি আপনার এই এই আবদারটুকু রাখতে পারবো না। এই বাড়িতে আমার থাকা সম্ভব না। ঠিক আছে মা, তুমি যে ভালো বোঝো। ছয়টা নতুন ছবি কিনে নিয়ে এলো তোমার প্রিয় ডিরেক্টরের দুটো, চলো আজকে ছবি দেখি। অনেকদিন ছবি টবি দেখা হয় না বাবা, চলো। আচ্ছা বাবা, অনেকদিন তো আমরা বাইরে কোথাও যাই না, চলো না ঘুরে আসি কোথাও। দিন দশকের জন্যে দুজন মিলে মিশর ঘুরে আসি। ওই বাড়িটা যেমন তোমার নয় তেমনি আমার নয়। ওই বাড়িটা যার, সে ছাড়া ওই বাড়িতে আমি থাকবো না।
just when every ray of hope was gone. তাহলে আমাদের যাওয়া কনফার্ম? হ্যাঁ, তাহলে আমরা নেপাল যাচ্ছি। Yes. আচ্ছা, আমাদের সাথে কে কে যাবে? ফসল, হ্যালো, কোথায় তুমি? আমি একটু বাইরে। তোমার কি আজকে একটু সময় হবে? হবে কেন? আমি একটু দেখা করতে চাচ্ছিলাম। কোথায় আসতে হবে? ফয়সাল, ও আজকে দেখা করার কথা বলছিল। ও আচ্ছা। আমরা আলাদা হয়ে যেতে চেয়েছি, লয়ের কাছে গেছি, লয়ের আমাদেরকে বলেছে 3 মাস দুজন দুজনকে সময়। তো আমরা কি আসলে দুজন দুজনকে সময় দিয়েছি? আমরা আসলে সময় দিয়েছি আমাদের ইউকে। আচ্ছা, 3 মাস পর তো আমাদের সেপারেটেড হয়ে যাওয়ার কথা ছিল, ডিভোর্স লেটার সাইন করার কথা ছিল, তুমি কেন পারোনি? আমি কেন পারিনি একটু ভাবো। আমি তো পারলাম না, কেন সানিয়া? সানিয়া, এই একটা বছর যদি আমরা দুজন দুজনকে সময় দিতাম, একই ছাদের নিচে থাকতাম, তাহলে তোমার জীবন থেকে একটা বছর, আমার জীবন থেকে একটা বছর হারা যেত না। আমরা ইগোকে এত বেশি পাত্তা কেন দিচ্ছি? আমি আজকে আমার ইগো শেষ করে ফেললাম। আমি আমি কিচ্ছু জানি না। আমি আমার আমি আমার সংসার ফিরে চাই, আমি তোমাকে ফিরে চাই। প্লিজ প্লিজ, আমি যাই। আমি নেপাল যাব না। কেন রে, কি হয়েছে? কালকে সকালে ফয়সাল অফিসে যাবে, ওর জন্য আমার নাস্তা বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, তোরা ভালো থাক। কে? আমার বোন।
এক বছর হলো সেপারেশন চলছে, প্রায় ডিভোর্স হওয়ার মতো অবস্থা। ওরা আবার ঠিকঠাক সংসার শুরু করেছে। আমারটা যে সেই যে চিনে গেল আর ফিরে এলো না। কি বলেন, ভাবি কি দেখলাম না ওই দিন, চিনে কবে গেল? আরে দ্বিতীয়টা না, প্রথমটা, দ্বিতীয়টা আছেই, হিসাবটা দেখছি। তোমার জন্য আমি নেপাল যাওয়া ক্যান্সেল করলাম। এক সপ্তাহের মধ্যে আমাকে নেপাল নিয়ে যাবে। বাংলাদেশ আমার মরণ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ।